वेलकम टू माय यूट्यूब चैनल, वेलकम टू जियो वितान। जियो वितान अपन के स्वागत। हमें अनुपाची आज अपन साथे क्यूजीएस फैक्ट सीरीजर सम्पूर्ण नतून वीडियो गाइडलाइन जार एक पार्ट पार्ट थियोरी पार्ट वन आगे अपलोड कर जियो वितान ऑफिशियल साइटे। तो आजकल आलोच्य विषय आज कि क्यूजीएस सॉफ्टवेयर यूज कर नॉर्मलाइज्ड डिफरेंस वेजिटेशन इंडेक्स पर एनडीवीआई हमरा प्रिपेयर करब। एनडीवीआई सम्पर्कित अन्य एक वीडियो पार्ट ऑन जेखने थियोरी आलोचना करा हुए छे, सेखने देखानो हुए छे किभाबे आमरा एनडीवीआई मैप के व्याख्या करब। तार सुंदर एक वर्णना सेखने देवा हुए छे। जियो वितानेर पक्ष थेके आगे आपलोड करा हुए छे वीडियोटी डिस्क्रिप्शन बक्से जार लिंक देवा थाकबे, आपनारा चाइले अवश्य देखे निते पारबेन। आर एकटी कथा जेटा ना बोलने नय, भिडियोटी आपनार पसंद होले अर्थात कार्यकरी मन होले लाइक कमेंटे अवश्य जानाबेन। কাজটা যেভাবে এগোবে সেখানে রিকোয়ারমেন্টস কি কি লাগবে আমাদের কিউজিআই ইউজ করতে গেলে সেটা বলবো। ক্যালকুলেশন প্রসেস, প্রিপারেশন অফ এনডিভিআর ম্যাপ, আমাদের পার্টিকুলার স্টাডি এরিয়া কিভাবে ক্লিপ আউট করব সেটা, এবং ভেজিটেশন এরিয়া ক্যালকুলেশন, কতটা ভেজিটেশন এরিয়ার ডেন্সিটি, সেখানে ভেজিটেশনের ডেন্সিটি কেমন সেটা জানতে পারবো। এখানে ইন্ট্রোডাকশন রাখা হয়েছে যেটা আগের ভিডিওতেও রাখা হয়েছিল। এখানে বলে রাখি ল্যান্ডসাট 4-5 থিমেটিক ম্যাপার সেন্সার ইউজ করে যদি আমি কাজ করি তাহলে যথাক্রমে এনআইআর এর জন্য ব্যান্ড কোড 4 অ্যান্ড রেড এর জন্য ব্যান্ড কোড 3 ইউজ করব, যার স্প্যাশিয়াল রেজলিউশন 30 মিটার। যদি আমরা এনহ্যান্সড থিমেটিক ম্যাপার ইউজ করি ল্যান্ডসাট 7 থেকে তখন ব্যান্ড 4 এনআইআর, ব্যান্ড 3 রেড, এবং যদি ল্যান্ডসাট ওলি টিআইএস ব্যান্ডের ইমেজ ইউজ করি সেক্ষেত্রে এনআইআর এর জন্য ব্যান্ড কোড 5 অ্যান্ড রেড এর জন্য ব্যান্ড কোড 4 ব্যবহার করব। এক্ষেত্রে ল্যান্ডসাট 8 ওলি ডেটা আমি ইউজ করছি, নভেম্বর মাসের ডেটা ইউজ করছি। রেড এবং নিয়ার ইনফ্রারেড ব্যান্ড কাজে লাগবে। কিউজিএস ভার্সন 3.10 অথবা 3.12 এই দুটো ভার্সন থেকে যেকোনো একটা ভার্সন ইউজ করে কাজ করা যাবে খুব ভালোভাবে। আমি 3.12 ইউজ করছি। এবং আরেকটা কথা বলে রাখি, শেপ ফাইল একটা আমাদের লাগবে, এসএসপি ফাইল, যেটা কিনা ইউটিএম প্রজেকশনে করা থাকবে, এবং আমরা স্যাটেলাইট ইমেজ থেকে পার্টিকুলার এরিয়াটা কেটে নিয়ে আমাদের প্রয়োজনীয় ম্যাপ বানাতে পারবো। তো তার আগে আরেকটা জিনিস বলে রাখি, আপনাদেরকে এটা করতে গেলে প্রথম একটা এমএস এক্সেল শিট ওপেন করে রাখতে হবে এবং সেটাকে মিনিমাইজ করে রাখতে হবে। কিউজিএস ভার্সন 2.18 ইউজ করে যখন আমি কাজটা করছিলাম তখন সম্পূর্ণ কাজটা হয়তো সমাপ্ত করতে পারছিলাম, কিন্তু একটা কাজ আমি করতে পারছিলাম না, সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ রাস্টার এরিয়া, ভেজিটেশন এরিয়া ক্যালকুলেশন করতে পারছিলাম না। তার কারণে আমি কিউজিএস 3.12 ব্যবহার করছি। এখানে ক্যালকুলেশন প্রসেস বলা হয়েছে, আমি ল্যান্ডসাট ওলি ইমেজ ইউজ করছি, যেখানে ক্যালকুলেশন হবে ব্যান্ড 5 মাইনাস ব্যান্ড 4 ডিভাইডেড বাই ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4। আপনারা যদি পরবর্তী দুটো ইমেজ ইউজ করে সেক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা ম্যাপ প্রিপেয়ার করেছি যার আউটপুট এরকম দেখতে লাগবে। ইন্টারপ্রিটেশন কি যেটা আগেও দেওয়া হয়েছিল, এখানে সবার সুবিধার্থে আর একবার দেওয়া হলো, আপনি চাইলে আগের ভিডিওতেও দেখে নিতে পারেন, যেটা কিনা পার্ট ওয়ানে দেওয়া হয়েছে। এখানে একটা জেনারেলাইজড ইন্টারপ্রিটেশন কি যেটা দেখে আমরা মোটামুটি কিউজিএস ইউজ করে এনডিভিআই তৈরি করার পর ম্যাপটাকে ইন্টারপ্রেট করতে পারবো। তো দেখে নেওয়া যাক কিভাবে আমরা এনডিভিআই প্রিপেয়ার করব কিউজিএস 3.10 ইউজ করে। তো এর জন্য আমরা প্রথমে কিউজিএস এই ভার্সনটা ডাউনলোড করে নিয়ে ইনস্টল করব এবং তারপরে এটাকে ওপেন করব। এবং আমাদের যেটা বলে রাখা প্রয়োজন, আমরা একটা এক্সেল শিট ওপেন করে রাখব, যেটাকে কিনা আমরা মিনিমাইজ করে রাখব। এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, প্লাগইনস সম্পর্কে একটু জেনে নেওয়া দরকার। এখানে কাজ করতে গেলে ম্যানেজ অ্যান্ড প্লাগইন ইনস্টল প্লাগইনস করে আমাদের যে প্লাগইনসগুলো কাজে লাগবে, এখানে ক্লিপার প্লাগইনস কাজে লাগবে এবং আর একটা প্লাগইনস যেটা প্রসেসিং, এই প্রসেসিং এটা কোর প্লাগইন, এটা সম্ভবত ইনস্টল থাকবে, যদি না থাকে এখান থেকে আমাদের ইনস্টলটা করে নিতে হবে। এই ইনস্টলিংয়ের ক্ষেত্রে কখনো কখনো আমাদের ইন্টারনেটের সংযুক্তির প্রয়োজন হতে পারে, আমরা চাইলে আরও প্লাগইনস ইনস্টল করতে পারি যেগুলো কিনা আমাদের প্রয়োজন লাগবে। এক্ষেত্রে সেটিংয়ে এসে এটাকে সিলেক্ট করার পর রিলোড রিপোজিটরি ক্লিক করে, এবং অবশ্যই মনে রাখতে হবে আমাদের ইন্টারনেট কানেকশন অন করে রাখতে হবে, তাহলেই এটা ডিরেক্ট অনলাইন কানেক্ট করে প্লাগইনসগুলো আমাদের শো করবে, তারপর আমরা প্রয়োজন মতো করে নিতে পারবো। তো এবার চলে আসি, আমি বলে নেব প্রথমে আমাদের যে কাজগুলো লাগবে
সেটা হলো আমরা একটা ফোল্ডার সিলেক্ট করব, যে ফোল্ডারটাতে যে সমস্ত ডেটাগুলো লাগবে আমরা সেগুলো রেখে দেব। প্রথমে আমার ল্যান্ডস্যাট 8 ডেটা যেটা আমি ডাউনলোড করেছি ইউএসজিএস অফিসিয়াল ওয়েবসাইট থেকে, ডাউনলোডিং প্রসেস এন্ড অ্যাকাউন্ট ওপেনিং সিস্টেমটা দেওয়া হবে ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আমাদের যে দুটো ব্যান্ড মেইনলি লাগবে, ব্যান্ড 5 অ্যান্ড ব্যান্ড 4, ব্যান্ড 5 এনআইআর অ্যান্ড ব্যান্ড 4 রেড, ব্যান্ড 4 রেড অ্যান্ড ব্যান্ড 5 নিয়ার ইনফ্রারেড ক্লিপ করতে বা পার্টিকুলার এরিয়া আমরা যদি কেটে বের করতে চাই, তার জন্য সেই পার্টিকুলার এলাকার শেপ ফাইল লাগবে যেটি কিনা ইউটিএম প্রজেকশনে থাকতে হবে। আমরা বড়বাজার পুরুলিয়া ডিস্ট্রিক্টের বড়বাজার ব্লক নিয়ে কাজ করছি, সেখানে আমরা বড়বাজারের শেপ ফাইল রেখেছি। এই শেপ ফাইলটা শুধু শেপ ফাইল থাকলে হবে না, পার্টিকুলার এই 5টি ফাইল থাকতে হবে যার মধ্যে কাজে লাগবে ডট এসএসপি এক্সটেনশন। তো এবার চলে আসি কিউজিএসে। এখানে আমরা প্রথমে লেয়ার, দেন অ্যাড লেয়ার, অ্যাড রাস্টার লেয়ার করে শুধুমাত্র ফাইল সিলেক্ট করে, এবং আমরা যে ফাইলটা ডেস্কটপে সেভ করে রেখেছিলাম সেখানে এনডিভিআই গাইডলাইন, সেখান থেকে ইমেজের যে ফোল্ডারটা ছিল সেখান থেকে আমরা কি করব, পার্টিকুলার ব্যান্ড 5 অ্যান্ড ব্যান্ড 4 এই দুটোকে সিলেক্ট করব। সিলেক্ট দেন কন্ট্রোল দেন সিলেক্ট বিফোর ব্যান্ড 4 দেন ওপেন অ্যাড, অটোমেটিক্যালি লেয়ার প্যানেলে চলে এসছে, দেন ক্লোজ দ্য উইন্ডো। এরপর আমরা যেটা অ্যাড করব লেয়ার, অ্যাড লেয়ার, অ্যাড ভেক্টর লেয়ার, কারণ শেপ ফাইলটা যেটা নিয়ে আসবো সেটা ভেক্টর লেয়ারে পলিগন ফরম্যাটে আছে, ক্লিক অন হিয়ার, দেন বড়বাজার ইউটিএম ব্লক থেকে আমরা এসএসপি এক্সটেনশনটাকে সিলেক্ট করে দেন ওপেন করব, এখানে অ্যাড করব, প্যানেলে ওটা চলে আসবে, দেন ক্লোজ। এরপর যেটা করব, বড়বাজার আমাদের শো করে গেল এবং প্রজেকশন সিস্টেমটা আমরা দেখে রাখবো, ইপিএসজি 32645 এই প্রজেকশনে অটোমেটিক্যালি নিয়ে নেবে। এবং ইউটিএম প্রজেকশনে যদি রাখা হয় ওয়েস্ট বেঙ্গল এবং তৎসংলগ্ন এলাকা, ইউটিএম প্রজেকশনে যেটা আসবে 32645 ইপিএসজি। এরপর আমরা মূল ফর্মুলাতে চলে যাব, ক্লিক অন রাস্টার, রাস্টার ক্যালকুলেটর, দেন এখানে যে পার্টিকুলার দুটো ব্যান্ড আমি রেখেছি সেটা শো করবে, আউটপুট লেয়ারের নাম দেবো যে নামে আমাদের কাজটা সেভ হবে। এর জন্য প্রথমে আমাদের ফোল্ডারটাকে চুজ করে নিতে হবে কোথায় ফাইলটা জমা হবে। আমি এনডিভিআই গাইডলাইন সিলেক্ট করে রেখেছি, এখানে নাম দেবো এনডিভিআই, এন দেন সেভ, ফাইল আউটপুট ফরম্যাট জিওটিভ, এটাকে চেক অন রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে এই চেক অনটা টিক চিহ্ন থাকে, কারো কারো ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে, এখানে প্রজেকশন সিস্টেমটা বাই ডিফল্ট যেটা আসবে সেটা রাখা হবে। দেন ক্লিক অন ফার্স্ট ব্র্যাকেট, দেন সিলেক্ট দ্য ব্যান্ড 5, ডাবল ক্লিক অন ইট, দেন মাইনাস ব্যান্ড 4, ব্র্যাকেট ক্লোজ, ডিভাইডেড বাই ব্র্যাকেট 1, ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4, ব্র্যাকেট ক্লোজ। ফর্মুলা ইনপুট করা হয়ে গেল, এরপর আমাদেরকে এটাকে ঠিক রাখতে হবে চেক অন, পরে এখানে জিওটি ফাইল রাখার পরে ওকে করব। রাস্টার ক্যালকুলেটর ক্যালকুলেশন কমপ্লিট। আমরা জানি এনডিভিআই এর ভ্যালু মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান এর মধ্যে রেঞ্জ করে, এখানে আমরা কিন্তু অলরেডি ভ্যালুটা দেখতে পাচ্ছি মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান। এরপর আমরা যেটা করব, আমাদের পার্টিকুলার যে ব্লক ছিল বড়বাজার ইউটিএম, এটা থেকে আমাদের পার্টিকুলার এরিয়াটাকে আমরা ক্লিপ আউট করে নেব। কিউজিএস 3.12 ভার্সনটা নতুন সম্পূর্ণ, এবং এক্ষেত্রে আমরা 2.14, 2.18 কিংবা 2.8 এর যে সিস্টেমটা দেখেছি তার থেকে একটু অন্য, তবে আমরা চেষ্টা করলে কাজগুলো করতেই পারবো। এখানে রাস্টার, দেন এক্সট্রাকশন, ক্লিপ রাস্টার বাই মাস্ক লেয়ার, এখানে এনডিভিআই যেটা আমরা আগে দেখিয়েছি এখান থেকে দেখে নেব, এনডিভিআইটাকে সিলেক্ট করব। বড়বাজার ইউটিএম প্রজেকশনে যেটা আছে 32645 অলরেডি ইউটিএম ট্রান্সফার করতে হবে, নইলে আমাদের
এরিয়া ক্যালকুলেশনে প্রবলেম হবে, কারণ আমরা জানি ইউটিএম প্রজেকশন ছাড়া এরিয়া ক্যালকুলেশন করা যায় না। এরপর আমাদের যেটা করতে হবে, এখানে ক্লিপড যে আউটপুটটা আসবে সেটাকে আমরা পার্টিকুলার একটা ফোল্ডারে সেভ করব। সেভ টু ফাইল, দেন সিলেক্ট ফোল্ডার এনডিভিআই গাইডলাইন, এনডিভিআই ক্লিপ, দেন ওকে, ওপেন আউটপুট ফাইল। অ্যালগোরিদম চেক অন, তাহলে এই ফাইলটা অলরেডি আমাদের লেয়ার প্যানেলে এখানে চলে আসবে। দেন ক্লিক অন রান, ইট টেক্স আ লিটল টাইম টু প্রসেসিং দ্য অ্যালগোরিদম। দেন ক্লোজ, আফটার কমপ্লিশন ক্লোজ দ্য উইন্ডো, দেন চেক অফ এনডিভিআই অ্যান্ড বারা বাজার, বাট দ্য এনডিভিআই ক্লিপ ইজ হিয়ার, উই ক্যান জুম ইট। এরপর যেটা করতে হবে আমাদের, রাইট ক্লিক, প্রপার্টিস, সিম্বলজি, রেন্ডার টাইপ, সিঙ্গেল ব্যান্ড সিউডো কালার, ইন্টারপোলেশন লিনিয়ার, কালার র্যাম্প, এখান থেকে আমরা কালার সিলেক্ট করতে পারি অল কালার র্যাম্প থেকে। এখানে আরও অনেক কালার আছে, নিজের ইচ্ছা মতো নিতে পারি। আমি পার্টিকুলার এই কালারটাকে সিলেক্ট করছি। করার পর যেটা করব, মোড কন্টিনিউয়াস রাখতে পারি, যেখানে অলরেডি পাঁচটা ক্লাস শো করছে। অবস্থায় ক্লাসিফাই করে অ্যাপ্লাই করে দেখে নিতে পারি কেমন আসছে, এমন আসবে। এবং এটাকে যদি আমরা ইন্টারপোলেশন মেথড লিনিয়ার রেখে কাজ করি, তাহলে আমাদের এরকম কাজ আসবে। এবং এটাকে যদি ডিসক্রিয়েট করে কাজ করি, দেন মোড কন্টিনিউয়াস অ্যাপ্লাই, দেন দ্য ইমেজ ইজ লাইক দ্যাট। এটাকে যদি আমরা, এখানে মনে রাখতে হবে আরেকটা জিনিস, আমরা এখানে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালুটাকে সিলেক্ট করব। দেন ক্লাসিফাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো, আমাদের যে লেয়ারটা রেঞ্জ দেখিয়ে দেবে, এত থেকে এত পর্যন্ত এই পার্টিকুলার কালারটা ডিনোট করছে। দেন কন্টিনিউয়াস, এটাকে আমরা ইকুয়াল ইন্টারভেল করতে পারি। দেন অ্যাপ্লাই, ওকে, আমাদের ইমেজটা এমন আসবে যেখান থেকে এটা একটা রিভার আছে। এবং এই অবস্থায় এনডিভিআই ক্যালকুলেশন হয়ে গেছে। আমরা যদি দেখতে চাই কোথাকার ভ্যালু কেমন, তাহলে এই অবস্থায় আমাদের যেটা করতে হবে, প্রসেসিং, এই প্রসেসিং যদি না থাকে তাহলে আমাদের প্লাগিনসে গিয়ে প্রসেসিং প্লাগিনসটাকে ইনস্টল করতে হবে। ক্লিক অন হিয়ার, দেন টুল বক্স, এখানে টুল বক্স চলে আসবে। এখানে আমরা সার্চ করব সরি ভুল হচ্ছে এখানে আমরা আইডেন্টিফাই ফিচার ক্লিক করেই পার্টিকুলার এলাকাটাতে দেখে নিতে পারবো যে তার এনডিভিআই ভ্যালু কত। এই জায়গাটা বেশি গ্রিন আছে, এই জায়গাটা ভেজিটেশন ডেন্সিটি বেশি 0.378, এই জায়গাটাতে ভেজিটেশন ডেন্সিটি আছে 0.03, এই জায়গাটাতে ভেজিটেশন আছে 0.09। পার্টিকুলার এটা একটা জলাশয়, একটা ড্যাম, এখানকার এনডিভিআই ভ্যালু মাইনাস রেঞ্জ করছে। এটাও একটি জলাশয়, এখানকার এনডিভিআই ভ্যালু মাইনাস রেঞ্জ করছে। এরপর আমরা যেটা করব, রাস্টার এরিয়া ক্যালকুলেশন, বা কত ভেজিটেশন এরিয়া কেমন সেটা আমরা জেনে নেব। এর জন্য আমাদের যেটা করতে হবে, প্রসেসিং থেকে প্রসেসিং টুল বক্স ক্লিক করতে পারি, নইলে এই চিহ্নটার উপরে ক্লিক করতে পারি টুল বক্স, তাহলে এটা চলে আসবে। এখানে আমরা যেটা সার্চ করব, রাস্টার লেয়ার ইউনিক ভ্যালু রিপোর্ট, রাস্টার লেয়ার ইউনিক ভ্যালু রিপোর্ট, ডাবল ক্লিক অন ইট, দেন সিলেক্ট হিয়ার এনডিভিআই ক্লিকড হুইচ ইজ অলরেডি ক্লিপড হিয়ার, অনেকগুলোই থাকবে যার মধ্যে আমরা এনডিভিআই ক্লিপ পার্টিকুলার স্টাডি এরিয়াটা সিলেক্ট করে নেব। দেন ইউনিক ভ্যালু রিপোর্ট, এটাকে আমরা সেভ করতে পারি। এবং
এটা এসটিএম এসটিএমএল ফরম্যাট থাকবে এবং এটা থাকবে এক্সেল এক্সেল ফরম্যাট এটাকে আমরা সেভ টু ফাইল এনডিপিআই গাইডলাইন টেবিল এসটিএমএল এসটিএমএল ফরম্যাটে সেভ হবে সেভ এটা হবে অলরেডি এক্সেল শীট সেভ টু ফাইল টেবিল এক্সেল অন নাম দিলাম সেভ দেন ওপেন আউটপুট ফাইল আফটার রানিং অ্যালগোরিদম চেক অন দেন রান It takes a little time to processing the algorithm properly. After processing the algorithm, you may close the window and the table is here. We may click on it and open attribute table kore dekhe nite pari ebong eta already amader folder e save hoye geche. Er por amra jeta korbo minimize kore amader folder e dekhe nite pari ami naam diyechhilam table Excel 1 যেখানে প্রত্যেকটা ভ্যালুর এগেনস্টে কতগুলো পিক্সেল আছে এবং তার এরিয়া অলরেডি দিয়ে দিয়েছে মিটার স্কোয়ার এখানে আমরা পার্টিকুলার একটা কাজ করতে পারি এটা অলরেডি আমি অন্যভাবে আরেকটা জায়গায় দেখিয়েছি ভ্যালুগুলো যেহেতু আমাদের হাতে চলে এসেছে ইউনিক ভ্যালু টেবিলটা আমার এখানে এবং যে শীটটা পরে বানানো হয়েছে সেই শীটটা আমরা একটা ক্লাস করে নিয়েছি দেখানো হয়েছে তার এগেনস্টে কতগুলো এরিয়া আছে সেটাকে যোগ করে আমরা এখানে টোটাল করেছি টোটাল এরিয়া ব্লকটির 429.01 স্কোয়ার কিলোমিটার এবং ডেসক্রিপশনে দেওয়া হয়েছে জাস্ট বোঝার সুবিধার জন্য 2011 সালের ডেটাটা যেটা নিয়ে এর আগে আমি কাজ করেছিলাম তো মেইনলি এভাবে আমরা এক একটা লেয়ারকে একটা কি বলবো এক একটা গ্রুপকে আমি যোগ করে নিয়েছি যেখানে আমি দেখিয়েছি লেস দ্যান জিরো পর্যন্ত আমি যোগ করে নিয়েছি এভাবে এভাবেই আমি এই এরিয়াগুলো পেয়েছি ওখানে মিটার স্কোয়ার থেকে আমরা কিলোমিটার স্কোয়ার বা স্কোয়ার কিলোমিটারে ট্রান্সফার করেছি এরপর চলে আসি কিউজিআইএসে যেখানে হালকা করে দেখানো হবে কিভাবে আমরা এর লেআউট বানাবো ক্লিক অন প্রজেক্ট এই অবস্থায় এটা কিন্তু সেভ নেই আমরা যত সম্ভব খুব তাড়াতাড়ি সেভ করে নেব ক্লিক অন হিয়ার সেভ প্রজেক্ট দেন চুজ দ্য ফাইল হোয়ার ইউ ক্যান সেভ দ্য প্রজেক্ট ক্লিক অন ডেস্কটপ অ্যান্ড ফাইন্ড দ্য ফোল্ডার নেম NDVI guideline, double click on it and save the file. Give the name of the file NDVI project. NDVI project. Select anyone, then save. সেভ হয়ে গেল দেন প্রজেক্ট নিউ প্রিন্ট লেআউট ক্লিক অন হিয়ার গিভ দ্য লেআউট নেম NDVI NDVI ওকে ক্লিক অন অ্যাড ম্যাপ তারকে বলে নিই এখানে আমরা পেজ সেট আপ করে নিতে পারি নিজের প্রয়োজন মতো এখান থেকে Then item properties. Click on add map. Then select here and drag up to here.
the map will come. Then click on move item content, click on here, and এটা আমরা প্রয়োজন মতো ম্যাপটাকে ছোট বড় করে নিতে পারবো জুম আউট জুম ইন করে. দেন মুভ আইটেম সেট করব. একটা জিনিস যেটা বলা হলো না, এই অবস্থায় এটাকে আমরা সেভ করি. আমরা যখন লেয়ার লং দিতে চাইবো তার আগে আমাদের এই সমস্ত সিস্টেমটাকে WGS84 এ ট্রান্সফার করতে হবে, যেটা আমি অলরেডি করিনি. এটাকে মিনিমাইজ করে এখান থেকে যেটা করব EPSG 32645, এটার উপরে ক্লিক করলে আমাদের প্রজেকশন সিস্টেমে নিয়ে চলে যাবে. আমরা এখানে সিলেক্ট করব WGS84, দেন অ্যাপ্লাই, ওকে. WGS84 হয়ে গেছে. এই অবস্থায় এটাকে সেভ করব. সেভ করার পর NDVI এখানে একটা বার রিফ্রেশ করব, আসছে না, ব্যাক স্পেস করলাম, দেন রিফ্রেশ, ক্লিক অন অ্যাড ম্যাপ. মুভ আইটেম কন্টেন্ট, দেন আইটেম প্রপার্টিস, ক্লিক অন গ্রিডস, সিলেক্ট 1+ গ্রিড 1, দেন মডিফাই দ্য গ্রিড, ইট ইজ স্লাইস ডিফারেন্স ফ্রম QGIS 2.18 এন্ড 2.14 অলসো. দেন গ্রিড টাইপ আমরা এখানে রাখতে পারি সলিড, যেটাকে রাখলে উপর নিচে ক্রস হয়ে যাবে এবং ক্রস অনলি পয়েন্টগুলোকে ক্রস মার্ক দেবে. এবং আমরা এটাকে ফ্রেম অ্যান্ড অ্যানোটেশনস করবো. দেন ম্যাপ ইউনিট, ম্যাপ ইউনিটে রাখবো. এখানে যেহেতু একটা ব্লক ছোট্ট এলাকা, সেখানে আমরা ম্যাপ ইউনিট রেখে পয়েন্ট অন দেব. এখানে আমরা পয়েন্ট অন দেব. দেওয়ার পর নো ফ্রেম, ইন্টেরিয়ার ট্রিক্স পড়ে গেল. এই অবস্থায় ড্র কোঅর্ডিনেটস চেক অন, আমরা এটাকে জুম করে দেখে নিতে পারি. আমাদের ল্যাড লং যেটা কিনা ডেসিমেলে আছে, এখান থেকে ডেসিমেলটাকে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স এবং প্রয়োজন মতো করে নিতে পারি. আরও একটা যেটা করব দেখার সুবিধার জন্য, কোঅর্ডিনেট পজিশন 0 করে দেবো, তাহলে ডিগ্রি মিনিটেই থাকবে. এবং আরও যেটা করতে পারি, এখান থেকে ফরম্যাট লেফটে, যেহেতু এটা পজিশনটা ঠিকঠাক লাগছে না, আমরা চাইলে এগুলোকে ভার্টিক্যালি অ্যাসেন্ডিং দিতে পারি. লেফটে ল্যাটিটিউড, রাইটে ল্যাটিটিউড, আউটসাইড ফ্রেম হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাসেন্ডিং, লেফটে ভার্টিক্যাল অ্যাসেন্ডিং. এরপর টপ এখানে লংগিটিউড অনলি, বটমে লংগিটিউড অনলি. এবস্থা আমরা চাইলে এর ফন্ট ঠিক করতে পারি, যে কোনো ফন্ট, ফন্ট বোল্ড বিভিন্ন সাইজ করতে পারি. না দেখে করে দিলাম. দেন চাইলে এখান থেকে ডিস্টেন্স ঠিক করতে পারি. এবং এই সমস্ত সিস্টেমটাকে একটা ফ্রেমের মধ্যে দেব, তার জন্য ক্লিক অন ফ্রেম, ওকে. এরপর লেজেন্ড, ক্লিক অন হিয়ার, দিস ইজ লেজেন্ড, অ্যান্ড ড্র্যাগ হিয়ার, legend will come. From here the title এখানে দেব legend, legend, legend. এখান থেকে অটো আপডেট চেক অফ করে যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলোকে ডিলিট করে দেব, মুছে দেব, রিমুভ করে দেব. পার্টিকুলার এটাকে রেখে দেব. NDVI ক্লিপ এটাকে NDVI, ওকে. ভ্যালু গুলোকে আমরা
একটু ছোট করে দেব, 2.3, তো মাইনাস ভ্যালু আছে, মুছে দিলাম, ওকে। আগেরটা মাইনাস ভ্যালু ছিল কিন্তু এইটা মাইনাস ভ্যালু নয়, তাই এখানে আমি এটাকে মুছে শিফট দেন এই সিম্বলটা বসাতে পারি। ওকে, দেন পজিটিভ, ১৯.১৯ সামথিং, দ্যাট মিন্স 0.20, অ্যান্ড হেয়ার অলরেডি ওকে। And greater than 3.0 NDVI value range, then click on frame, scale bar, then drag here. Here for scaling option, tamra kilometer rakhbo level unit, just a segment left on. টু যে কটা আমরা রাখতে পারি, রাইটে দুটো রাখলাম, তিনটে রাখতে পারি। এরপর যেটা আমরা করবো, এর হাইটটা কমন বাড়ানো করতে পারি, উপর থেকে স্টাইলটাকে আমরা ডাবল বক্স সিলেক্ট করতে পারি, এখান থেকে ড্রপডাউন থেকে নিজের ইচ্ছা মতো নিতে পারি, এবং ফিগারটা কিলোমিটারে রাখবো, কিলোমিটার চাইলে ফ্রেম দিতেও পারি। ওকে, যেহেতু আমরা এটাকে নর্থ লাইন দেওয়ার প্রয়োজন বোধ করছি না, তার কারণ এটা আমরা ল্যাটিটিউড লংগিটিউড এক্সটেনশন দিয়েছি। যদি কেউ দিতে চায় তাহলে তাকে যেটা করতে হবে, অ্যাড পিকচার ক্লিক করে ড্র্যাগ হিয়ার, দেন আ নিউ সেটিং সিস্টেম উইল ওপেন হোয়ার ইউ উইল ফাইন্ড সার্চ ডাইরেক্টরিজ, ক্লিক অন হিয়ার অ্যান্ড সিলেক্ট আ সিম্বল ফ্রম হিয়ার। There are so many symbols. I'm selecting this. Then click on here to add text, add level, and then এরপরে ক্লিক অন অ্যাড লেভেল, সিলেক্ট এরিয়া টু গিভ অ্যাপ্রোপ্রিয়েট হেডিং অফ দ্য প্রিপেয়ার্ড ম্যাপ। পুরুলিয়া ডিস্ট্রিক্ট, এটার সাইজ আমরা নিজেদের মতো ঠিক করে নিতে পারি, এটাকে সেন্টার মিডিল, ফন্ট সাইজ এখান থেকে আমরা বাড়িয়ে দিতে পারি,
এটাকে চাইলে ফ্রেম দিতে পারি একই উপায়ে, ফ্রেম না দিতেও পারি। এরপর একই রকম ভাবে ডেটা সোর্স কিংবা ইমেজ ইনফরমেশন যেখানে অন্যান্য যেগুলো দেখাতে হয়, আমি অলরেডি এর আগে একটা প্রিপেয়ার করেছি, এখানে দেখিয়েছি স্যাটেলাইট ইনফরমেশন, স্যাটেলাইট আইডি ল্যান্ডস্যাট 5। এখানে আমি এর আগে যেটা ভিডিওতে যেটা দেখলাম সেটা ল্যান্ডস্যাট 8 ওলি ইউজ করেছি, অ্যান্ড ওলিয়ান টায়ার্স অ্যান্ড পাথ অ্যান্ড ইমেজ অ্যাড্রেস যেটা থাকে সেটা আমরা ওখানে দিয়ে দিতে পারবো, দিয়ে আমরা কাজটা সমাপ্ত করব। এরপর যেটা করব সেভ করব, দেন এক্সপোর্ট অ্যাজ ইমেজ, সিলেক্ট দ্য ফোল্ডার হোয়ার ইউ ওয়ান্ট টু সেভ ইউর ইমেজ, NDVI গাইডলাইন, NDVI, JPEG ফরম্যাট, এখানে অনেক ফরম্যাট থাকবে, আপনি নিজের ইচ্ছা মতো সেটাকে চয়েস করতে পারবেন। NDVI JPEG ফরম্যাট নিলাম আমি সেভ। এখানে যেটা করব DPIটা 800 DPI যদি আমি করতে পারি তাহলে আমাদের ইমেজ কোয়ালিটি খুব ভালো লাগবে, যখন আমরা ইমেজটা প্রিন্টিং করব তখন তার জন্য একটা সুন্দর লুক আসবে ইমেজটার। দেন সেভ।